আচ্ছা, তাহলে অ্যান্টোনিমস এর পর আমরা এক নম্বরে কি লিখবো? ওল্ড। সিনোনিম কি হবে? নিউ। এরপর আমরা দুই নম্বরে যদি লিখি অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মডার্ন, মডার্ন। আচ্ছা, তারপরে তিন নম্বরে লিখব অ্যানসেস্টর, অ্যানসেস্টর। তাহলে DES, ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট। ওকে, চার নম্বরে লিখবো আমরা অ্যামিউজ, বোর, BORE, বোর। আচ্ছা, পাঁচ নম্বরে লিখবো আমরা অ্যামাতিউর, অ্যামাতিউর। প্রফেশনাল, প্রফেশনাল। আচ্ছা, তারপর আমরা লিখব অলওয়েজ, কি হবে? নেভার। আচ্ছা, এরপর আমরা লিখতে পারি কন্টিনিউ, কি হবে? ডিসকন্টিনিউ। ওকে, তাহলে আট নম্বরে লিখবো আমরা অলরেডি, অ্যান্টোনিম কি হবে? নট এট। ওকে, তারপরে নয় নম্বরে লিখবো আমরা অ্যালি, অ্যালি মানে কি? বন্ধু, শত্রু, এনিমি। ওকে, এরপরে লিখবো আমরা অ্যালো, অ্যালো কি? ফরবিড। অ্যালো মানে কি? অনুমতি দেওয়া, ফরবিড মানে নিষেধ করা। তাহলে আমরা আজকের অ্যান্টোনিম পর্বে আমরা কি শিখলাম? ওল্ড, নিউ, অ্যানসিয়েন্ট, মডার্ন, অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, অ্যামিউজ, বোর, অ্যামাতিউর, প্রফেশনাল, অলওয়েজ, নেভার, কন্টিনিউ, ডিসকন্টিনিউ, অলরেডি, নট এট, অ্যালি, এনিমি, এবং সর্বশেষ দশ নম্বর আমরা লিখেছি অ্যালো, ফরবিড।